দিয়ে গরম গরম এই পরোটাটাকে কিন্তু দিতে হবে এরকম। যা গরম আছে না পরোটাটা, দেখেছ কি মনে হচ্ছে? নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। আজকে সকালবেলা তৈরি করব দোকানের মতো পেটাই পরোটা, তার সঙ্গে স্পেশাল আলুর তরকারি। যেভাবে দোকানে আলুর তরকারি বানায় সেরকম আলুর তরকারি তৈরি করব। তাহলে চলুন প্রথমেই পেটাই পরোটার ডোটা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার এই ময়দার মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি, এবার লবণ আর চিনিটাকে ভালো করে আগে মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, পেটাই পরোটাটা কত খাস্তা হয় দেখেছো? তাহলে তো ভালো, আজকে নতুন জিনিস হচ্ছে সানার কিচেনে, কি নতুন নতুন জিনিস। তুমি কি ওখানে বেলা শুরু করে দিয়েছো? না, তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব। পেটাই পরোটার ডো একটু নরমই হয়, একটু বেশি করে নরম করে ভালো করে মাখাতে হবে। সানার কিচেনে নতুন নতুন রেসিপি, আবার ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আনছে, এই সময় একদিন খিচুড়িটা করতে হবে, দেখেছো? ভাব খিচুড়ি না হলে কি আর জমে? খিচুড়ির নাম ধরলে জল পড়ে যাচ্ছে, কখন যে হবে ভাবছি। শুধু বাজারে এখন ফুলকপি পাওয়া যাচ্ছে না, ফুলকপি এমনিতেই এখন ফুলকপির দাম পাওয়া যাওয়ার কথা নয়, কিন্তু তবুও পাওয়া যাচ্ছিল। যেই খিচুড়ি বানাবো বলেছি বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে না, দুর্ভিক্ষ লেগে গেছে। কি করা যাবে তাহলে? ফুলকপি ছাড়াই খিচুড়ি বানিয়ে খেয়ে নেবো একদিন, ওই ফুলকপির আশায় থাকলে আর খিচুড়ি খেতে পাবো না। লাস্টে দেখবে বৃষ্টির দিন পেরিয়ে যাবে। নরম সফট করে ডোটাকে মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। নরম হয়েছে, প্রচুর নরম হয়েছে, এটা ঢাকা দেওয়া থাক, ততক্ষণে আলুর তরকারিটা তৈরি করে নেব। আলুর তরকারি বানানোর জন্য কড়াইটা গরম করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। হ্যাঁ গো, হ্যাঁ। এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু কালো জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন, তবে আমার কালো জিরে আর গোটা জিরে শুকনো লঙ্কার ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি এগুলো ব্যবহার করলাম। এবার ফোড়নটাকে সামান্য একটু ভেজে নেওয়ার পর দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা কিন্তু এখানে ছোটো করে অথবা গ্রেট করেও ব্যবহার করা যাবে, দোকানের ক্ষেত্রে যেটা করে তারা তো বাটে না, ছোটো করে ব্যবহার করে। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আদা তেলের মধ্যে দিলেই তেলটা প্রচুর পরিমাণে ফেটাতে শুরু করে, তাই একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলে সেই তেলটা আর ফিটায় না। এবার আদা বাটাটাকে আগে হালকা ভেজে নেব, ভেজে
এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু আজকে, ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার। তোমার ঘাম বেরাচ্ছে নি, শুধু গোপে শুভে যাচ্ছে ভালো। আমাকে প্রচুর পরিমাণে ঘাম দেয় না, আবার সেটা আবার গোপে, মানে এতটাই ঘাম দেয়। বিয়ের সময় মনে আছে কুলাস চলছিল, অথচ এত ঘাম দিয়েছে যে চোখে কাজল লাগিয়ে দিয়েছিল, কাজল আবার গালে টালেও লেগে গেছে। এত ঘাম দিয়েছে আমার, সেজন্য দেখেছি এমন হচ্ছে। দেখো সে আমাকে দেখার মতো তার সময় ছিল নাকি? সেটি গিয়ে যে একটু বৌদিকে খুঁজবো সে ভাবনা চিন্তা নেই, বলছে কখন খেয়ে দেয় বাবু এখান থেকে পালাই। ওর তো মন ছিল আইসক্রিমের দিকে, খেতে গেলেই আইসক্রিম দিয়ে দেবে বাবু, আইসক্রিমটা খেয়ে নেব তারপর বাড়িটা কক করে খেয়ে দিয়ে পালিয়ে যাবে, এই ভাবনা চিন্তা নিয়েই গেছিল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কি সম্পূর্ণ নিরামিষ হচ্ছে? হ্যাঁ, নিরামিষ দোকানে যেরকম আলুর তরকারি পাওয়া যায়, সবাই তো আর আমিষ খায় না সবদিন, এই দেখবে অনেক দোকানে নিরামিষ আলুর তরকারি বানায়, আর আমাদের তো আজকে নিরামিষ, তার জন্য নিরামিষই বানিয়ে দিলাম। কি নিরামিষ খাস? কি হলো এই বানিয়ে নিরামিষ খাস? কয়েকটা আলুকে এইভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে আলুর দমের গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখন স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। ততক্ষণে চলুন পরোটাগুলো বানানো শুরু করি। ডোটা দেখেছো কতটা নরম? এরকম নরম করেই কিন্তু ডোটাকে মাখতে হবে। এবার এর থেকে লেচি কেটে নেব। আজকে মোটামুটি যার উপরে যত রাগ আছে সব পেটাই পরোটার উপরে বার করতে হবে। যেহেতু আমি ঘরের তাওয়াতেই পরোটাগুলো বানাবো, তার জন্য একটু ছোট করেই লেচিগুলো কাটছি, কারণ ওরা যে তাওয়ায় পরোটাগুলো বানায় সে তাওয়াটা অনেক বড় হয়, তবে ঘরে তো এত বড় তাওয়া নেই, তার জন্য একটু ছোট করেই লেচিগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো পরোটা হবে কিন্তু, খাবে খাবে যাই হোক, অনেকগুলোই পরোটা হয়েছে। কটা হয়েছে? 7টা। 7টা পরোটা হলে পরোটাগুলো তো ছোট ছোট হবে, দোকানের মতো তার এত বড় হবে না, দোকানে একটা পরোটাই মনে হয় ওজন করলে 250-300 গ্রাম হয়ে যায়। আমি দেখেছি না অনেকবার, কি করি বলতো, যেই সময় গরম পরোটাটা করে ওই সময় আমি নেই, তো একটাই ওজন করে দেখি 250-300 গ্রাম হয়ে যায়। গোল করে নিয়েছি, এবার একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে প্রথমে বেলে নেব। বেলনিটা কি করলে? মেঘলা ওয়েদারে কিন্তু আজকে মাছের কথা কথা, আজ তো মাছ খাবো না বাবা, মাছ ভাসলেও আজ মনের মধ্যে আরো কষ্ট হবে, তার থেকে তো না ভাসাটাই বেস্ট। পরোটাটা বেলে নিয়েছি, এবার পরোটার উপরে একটু তেল লাগিয়ে নেব। দেখো তো কি করছি, সহজভাবে বাড়িতে পরোটা বানাচ্ছি, প্রসেসটাও সোজা রাখতে হবে কিন্তু দোকানের মতো বানাতে হবে পুরো। হালকা একটু ময়দার গুঁড়ো ডাস্ট করে নিলাম,
এবার এই ছুরিটার সাহায্যে হাফটা কেটে নিচ্ছি। এবার দেখো, এবার আস্তে আস্তে এরকম গোল করে মুড়ে নেব। পরোটার মধ্যে একটু মচমচে লেয়ার ভাব আনতে হবে না, মুড়ে দেওয়ার কারণ দিয়ে যখন আবার বেলবো তখন একটু লেয়ারের মতো ভাব আসবে আর মচমচে হবে। আস্তে আস্তে এরকম গোল করে নিচ্ছি। সবগুলো আগে এরকম লেচি তৈরি করে নেব, তারপর পরোটাগুলো বেলবো। একইভাবে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। চলুন, ততক্ষণে ওইদিকে কিন্তু আলুর দমটা একেবারেই রেডি। এবার আলুর দমের মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। এখানে আমি মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা দিয়ে নামিয়ে নেব। আমাদের দোকানের মতো আলুর তরকারি একেবারেই রেডি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভাই লাল টকটকে হয়নি, সব মিক্সড করে হয়েছে একটা কালা। আলুর তরকারিটা কড়াই থেকে পুরোটাই নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, কিন্তু পুরো দোকানের মতোই হয়েছে। এবার পরোটা গুলো শুধু ভাজলে হলো আর আলুর তরকারিটা দিয়ে খেলে হলো। আর তুমি ওই দিকে যদি পড়ে যাও না, জিব থেকে পড়ার দরকার নেই, তুই যদি নিচে পড়ে যাস জিব থেকে জল বেরিয়ে যাবে। তুই এদিকে চলে আসো। সবগুলো লেচি তৈরি করে নিয়েছি, এবার এক একটা লেচি নিয়ে পরোটা গুলো বেলে নেবো। হ্যাঁ, এভাবে পরোটাগুলো কিন্তু তেল দিয়েও বেলা যাবে, আবার ময়দা একটু নিয়েও বেলা যাবে, যেটা সুবিধা মনে হয় সেটা দিয়েই আপনারা বেলতে পারেন। এরকম পাতলা বেলতে হবে কি এদিক সেদিক দেখা যায় যাতে? হ্যাঁ, চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে বেলতে হবে, না হলে ভালো হবে না তো পরোটাটা। ও, অনেক সময় কি হয় বলতো, মাঝখান গুলো পাতলা হয়ে যায় কিন্তু সাইড গুলো বেশ মোটা থেকে যায়, তাই ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সাইড থেকে একদম দারুণ পাতলা হচ্ছে, চাকতি দেখা যাচ্ছে, ভালো করে বেলে নিতে হবে এই এইভাবে। আর ময়দা তো তুমি যত বেলবে তত তোমার দিকে চলে আসবে ভালোবেসে। এটা কি হয়ে গেল? হ্যাঁ, এবার ভাজলেই হলো। আমি বুঝতে পারছি কেউ আর অপেক্ষা করতে পারছে না কখন হবে একটা পরোটা, আমাদের বেলা কিন্তু কমপ্লিট। কিন্তু মাঝখানে ভাঁজ হয়ে গেল, ওটা টানা হয়ে গেছে, কিছু হবে না ওটা। ওকে, বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এবার পরোটাটা ভাজবো, তার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে প্রথমে পরোটাটাকে দিয়ে দিচ্ছি। এটা তেল দিয়ে ভাজতে হবে তো? হ্যাঁ দেবো, দাঁড়াও প্রথমে একবার উল্টে দিই। হচ্ছে হচ্ছে হয়ে গেল, আর একটু দাঁড়াও না, একটু একটু। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘুরতে দাদার উপরে যার রাগ গুলো আছে সব বের করতে হবে এখন বলো পরোটার উপরে। তুই হাসছু? একটা পরোটা ভেজে নিয়েছি,
ফেটাই পরোটা হালকা একটু লাল লাল করেই ভাজে। আমাদের একটা পরোটা কিন্তু তৈরি, এবার আর একটা পরোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে গরম গরম এই পরোটাটাকে কিন্তু দিতে হবে। এরকম যা গরম আছে না পরোটাটা, দেখেছ কি মনে হচ্ছে? দোকান কেউ ফেল হয়ে যাবে, পরোটাটা দেখো শুধু পুরো একদম মজা মজা তৈরি হয়েছে একদম। চিড়ে মিড়ে খেয়ে দিচ্ছি, একটা পরোটা তৈরি হয়ে গেল ওটা। হ্যাঁ এবার এই পরোটাটাও পিটে নেওয়ার পালা। একইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব, দিয়ে একইভাবে পরোটার উপরে যত রাগ আছে সব আজ বেরাবে। তোমার রাগগুলো পরোটার উপরে বের করছে, পরোটাগুলো ফুলছে দেখো শুধু, এত দারুণ হয়েছে পরোটাগুলো সে বলে বোঝানো যাবে না। পিঠা দাও, তোমার গরম হচ্ছে। তোমার দাদাকে যদি এটা পিটতে দেই তাহলে পরোটা পিটতে পারবে না। সমস্ত পেটাই পরোটা গুলো কিন্তু তৈরি করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটা গুলো, দেখেছো? একটু হালকা জাস্টে করলেই ছিঁড়ে যাচ্ছে, মানে দোকানের থেকেও ভালো হয়েছে আমি মনে করি, দোকানে যে খাই তার থেকেও ভালো হয়েছে। আর আমি কিন্তু এই প্রথমবার বাড়িতে পেটাই পরোটা বানালাম, আর প্রথমবারই পুরো একদম পারফেক্ট। চলো তাড়াতাড়ি এইভাবে আপনারাও কিন্তু এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে পেটাই পরোটা বানাবেন, পুরো দোকানের মতো তৈরি হবে। দোকানের মতো কি বলছি, পুরো দোকানের থেকেও আরো ভালো তৈরি হবে। তাই পুরো রেসিপিটা দেখে অবশ্যই একবার এইভাবে পেটাই পরোটা আর আলুর তরকারি তৈরি করে বাড়িতে খাবেন। আর আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা অনেকেই কিন্তু পেজটা ফলো বা সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা এবার পরোটাটা পরিবেশন করে খাই। ওয়েট করতে পারছে নিচে আর চটপট নিয়ে কখন খাবে চিন্তা ওর। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, মানে কোনো কথা হবে না। আমি মাঝে মাঝে ভয় পেতাম যে পেটাই পরোটা বানানো অনেক কঠিন, কিন্তু আজ বুঝলাম এর থেকে সোজা মানে পরোটার থেকেও পেটাই পরোটা বানানো সোজা। খেতে দিলে খেয়ে নিচ্ছে আগে। টাটা টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলে দাও। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে।